হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মি স্ট্রোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো আরিফিন শুভর আপকামিং দুটো সিনেমা নিয়ে। তো আশা করছি আপডেট দুটো জানার জন্য আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রথমে কথা বলবো আরিফিন শুভর নূর নিয়ে। নূর এটা পরিচালনা করেছেন রায়হান রাফি, এবং এই সিনেমাটা যখন সেন্সর দেওয়া হয়েছিল তখন কিন্তু এই সিনেমাটার সেন্সর দেওয়া হয়নি, যার কারণ ছিল টেকনিক্যাল ডিফল্ট এবং হচ্ছে ডাবিং প্রবলেম। আর আমি কিন্তু তখন ভিডিওর মাধ্যমে বলেছিলাম আপনাদের যে শুধুমাত্র ডাবিং প্রবলেম হতে পারে না, কারণ একটা সিনেমা যখন তৈরি করছে, সিনেমাটা সেন্সরে যখন পাঠাচ্ছে, অবভিয়াসলি ডাবিংটা চেক করে তারপরে পাঠায়। তো শুধুমাত্র ডাবিং না, আরও অনেক কিছু হয়তো বা থাকতে পারে সিনেমাটার মধ্যে, যার কারণে সেন্সরটা পায়নি সিনেমাটা। তো কী ছিল সেই প্রবলেম এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি। আর সেই প্রবলেমটার ব্যাপারটা শুনেছিলাম আমরা প্রায় 6-7 মাস আগে। এখন তো বছর শেষ হয়ে গেল, এখনও কি ডাবিং সমস্যার সমাধান হয়নি? আসলে কী হলো নূরের সাথে, এটা কিন্তু এখন পর্যন্ত একটু ধোঁয়াশা রয়েছে। আর রিসেন্টলি যখন নূর সিনেমার পরিচালক রায়হান রাফির একের পর এক সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তখন কিন্তু অনেকে বলাবলি করা শুরু করলো যে নূর কোথায়, নূরের কী হলো। অনেকে তো ফ্রাস্ট্রেটেড, সিনেমাটার বিষয়ে কেউ কোনো কথা বলছে না এর জন্য। তো অবশেষে এই সিনেমাটার ব্যাপারে কিন্তু মুখ খুলেছেন পরিচালক রায়হান রাফি। তিনি জানিয়েছেন নূর সিনেমাটা রিলিজ হবে আগামী বছর, অর্থাৎ 2023 আমরা পেয়ে যাব নূর। তবে যদি রায়হান রাফির ব্যাপারটা দেখেন বা আরফিন শুভর ব্যাপারটা দেখেন, তাহলে কিন্তু নূর জানুয়ারিতে আসার সম্ভাবনা নেই, কারণ জানুয়ারিতে আসতেছে আরিফিন শুভর মিশন এক্সট্রিম ব্ল্যাকর। এরপরে যদি ফেব্রুয়ারিতে ফোকাস করেন, ফেব্রুয়ারিতে সম্ভাবনা খুব একটা নেই, আর রায়হান রাফিও ব্যস্ত, দেন হচ্ছে ফেব্রুয়ারিতে একটু ঝামেলা আছে, সে ব্যাপারে একটু পরে আসছি। এরপর ফোকাস করি মার্চ এপ্রিল। তো মার্চ এপ্রিলে আমার কাছে মনে হয় যে মার্চ এপ্রিল না দিয়ে তারা একবারে ঈদ রিলিজ করবে। তো আমার ধারণা 2023 রোজার ঈদে আসতে চলেছে আরিফিন শুভর নূর। আপনাদের কি ধারণা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আসি ফেব্রুয়ারির ব্যাপারে, আর এই ফেব্রুয়ারির ব্যাপারটাই মূলত হচ্ছে আজকের আপডেট। বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলছি ভিউয়ার্স, আরিফিন শুভকে আমরা লাস্ট রোম্যান্টিক হিরো হিসেবে দেখেছিলাম কিন্তু শুয়ে দিলে মনে। তো শুয়ে দিলে মনের পরে কিন্তু সে আর রোম্যান্টিক দেশের কোনো সিনেমা করেনি। তো সেখান থেকে আফটার এ লং টাইম সে আবারও করতে চলেছে রোম্যান্টিক ফিল্ম, যদিও সেই ফিল্মটার টাইটেল এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়নি, টাইটেল এখনও কনফার্ম না, তবে পরিচালককে থাকছেন সেটা কিন্তু জানা গিয়েছে। আরিফিন শুভর সেই রোম্যান্টিক দেশের ফিল্মটা পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান। আর আমরা সবাই জানি মিজানুর রহমান আরিয়ান কিন্তু এই ধরনের গল্প বলতে বেশ ভালোবাসে, এবং তার এই ধরনের গল্পের মধ্যে কিন্তু একটা ইমোশনাল অ্যাঙ্গেল থাকে এবং এমন কিছু ফ্যাক্টর থাকে যেগুলো কিন্তু দর্শক খুব ইজিলি কনজিউম করতে পারে, ইজিলি দর্শক তার সাথে কানেক্ট হতে পারে, এবং দর্শকের মনে প্রাণে কিন্তু অনেক দিন সেই বিষয়বস্তুটা গেঁথে থাকে, যেমনটা গেঁথেছিল লাস্টে নেটওয়ার্কের বাইরে। তো ভিউয়ার্স, আমি ধারণা করছি যে এই কম্বোটা আমাদের একটা ভালো রোম্যান্টিক ফিল্ম উপহার দেবে, এবং তাদের যে রোম্যান্টিক ফিল্মটা আসতেছে সেটা কিন্তু তারা রিলিজ করবে হচ্ছে ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উপলক্ষে। সো ভিউয়ার্স, এটা ছিল ফেব্রুয়ারির বিষয়। জানুয়ারিতে মিশন এক্সট্রিম ব্ল্যাকর, এবং ফেব্রুয়ারিতে মিজানুর রহমান আরিয়ানের সাথে একটা রোম্যান্টিক দেশের ফিল্ম করতে চলেছে আরিফিন শুভ। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, আপনাদের জানিয়ে দিই এই রোম্যান্টিক দেশের ফিল্মে আরিফিন শুভর বিপরীতে থাকবে হচ্ছে আফসানা আরাবিন্দু, এবং এই সিনেমাটা কিন্তু চোরকি এবং আলফা এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড বেস্ট উইশেস ফর আরিফিন শুভ। অ্যান্ড যারা আরিফিন শুভর ফ্যানরা রয়েছেন তাদের জন্য তো পুরো ধামাকা হতে চলেছে 2023, বিকজ অফ জানুয়ারিতে আরিফিন শুভ, ফেব্রুয়ারিতে আরিফিন শুভ, মার্চ এপ্রিলও আরিফিন শুভ। তো 2023 কিন্তু কিছুটা আরিফিন শুভময় হতে চলেছে। এখন দেখা যাক তার এই প্রত্যেকটা প্যাকেজ কতটা ধামাক সৃষ্টি করতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এখানে র‍্যাপ আপ করছি আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা, এবং আপনারা কতটা এক্সাইটেড আরিফিন শুভর মুভিগুলো নিয়ে সেটা আমাকে কমেন্ট করে জানান। পাশাপাশি ভিডিওটি ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্মি স্টোকস।